এক সময় যেখানে ছিল সাজানো বাড়িঘর ও ভিটেমাটি তা এখন নদীর পেটে, পড়ে থাকা সামান্য স্মৃতিচিহ্নটুকুও বিলীনের পথে। সর্বনাশা নদীর দিকে তাকিয়ে হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই হতভাগ্য মানুষের। পটুয়াখালীর পায়রা নদীর ভাঙন অব্যাহত থাকায় প্রতিনিয়তই বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা। বেশ কয়েকটি গ্রামের শত শত পরিবার সব হারিয়ে এখন নিঃস্ব। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানও গিলে খেয়েছে নদী। মানবেতর জীবন কাটাচ্ছেন অসহায় মানুষ। আমার সরকারে একটু ঘর দিলে হ্যাঁ চলে গেছে, আমি আর কোনো থাকবো, আমার সব মাটি পার তালে মাটি নেই। আমাদের জমি জমা সব কিছু এই তিনটা গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পায়রা নদীতে সব চলে গেছে, আমরা অসহায় বাঁচতে আছি, আমাকে কোনো কুল কিনে পাইনি। আমরা স্বামী এহেন না মরছে, আর কবরটাও গেছে, চলিয়াও নাই। ত্রাণ বা কোনো সহায়তা চান না ভিটেমাটি হারানো মানুষ। তাদের দাবি ভাঙন রোধ ও জনপদ রক্ষায় নির্মাণ করা হোক স্থায়ী ও উঁচু বেড়িবাঁধ। আমাদের পাশে কেউ এসে দাঁড়াচ্ছে না, আমাদেরকে কেউ কোনো এই সহযোগিতা করতেছে না। স্থায়ীভাবে এই গ্রামটি যাতে স্থায়ীভাবে এটার প্রোটেকশনের ব্যবস্থা করা হয় সেভাবেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পটুয়াখালীতে 1,345 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 6 কিলোমিটার সম্পূর্ণ ভেঙে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত 55 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী।